হাই ফ্রেন্ড, আজ আমি যাচ্ছি বীরনগর থেকে বনগাঁ। বনগাঁ একটা হেভি কালী মন্দির আছে, দক্ষিণেশ্বরের মতন সিদ্ধেশ্বরী মন্দির বলে একে, আর সেখানেই যাব আমি বীরনগর থেকে বনগাঁ পুরো বাইকে। এখান থেকে যেতে 1 ঘন্টা 20 মিনিট মতন টাইম লাগবে আমার, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি দেখাচ্ছি তোমাদের বনগাঁ গ্যারাপোতা বলে জায়গাটার নাম, ওখানে শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী মন্দির। মন্দিরটা খুব সুন্দর আর ওখানকার মাও খুব জাগ্রত শুনেছি, তাই আজ আমি বাইক নিয়ে যাচ্ছি গিয়ে মাকে দর্শন করতে। মার দর্শন করে রাত্রেবেলা ফিরবো। চলো সবাই যাই, আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আমি ড্রেস ফ্রেস করে রেডি, বাইকের চাবিও নিয়ে নিয়েছি। ও, মাস্ক লাগাতে ভুলে গেছি, এখন করোনার টাইম, আগে মাস্ক। মাস্ক লাগানো হয়ে গেছে, সবাই এখন মাস্ক পরবে, ভ্যাকসিন হয়ে গেল, সবাই মাস্ক ব্যবহার করবে। এখনকার দিনে মাস্ক সব থেকে জরুরি আর ভ্যাকসিনও সব থেকে জরুরি। চলো তাহলে বেরোনো যাক, টাইম অনেক হয়ে গেছে, বেরোই। বাইকে উঠে গেছি, বাইক স্টার্ট দিয়ে রাস্তায় আমি কথা বলতে পারছি না। দূর দূর লোক বাগ মিল ধুয়া ধুয়া চলি আছে আর কই বদলি কবি কী কর দে মঞ্জর পর মে রুকা নই কবি তুসে মে মিলা নই যে মিলা তোহে মে খপা নই Yeah.
গেরাপতা কালী মন্দিরে আছে, শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই এখন মন্দিরে ঢুকছি, মায়ের আরতি শুনতে এসেছি এখন সন্ধ্যার সময়। শিব মন্দির দেখুন কি সুন্দর মন্দিরটা, এটা শিব মূর্তি। ওম নমঃ শিবায়। এটা একটা চুন, এটা নদীর উপরে মন্দিরটা করা হয়েছে। এটা একটা নদী, চুন্নি নদী। এটা ঘাট, চুন্নি নদীর ঘাট। সুন্দর পরিবেশ, এটা মন্দির। এই মন্দিরে শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী পুজো মাঘ মাসে। এসে খুব ভালো লাগছে। শিব মন্দির, ওম নমঃ শিবায়। এখানে শিব মন্দির কালী মন্দির দুটোই আছে পাশাপাশি। এটা মাঘ মাসে পুজো, আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন। যে মার মন্দির এটা লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ দীপন কর, আপনারা সেখানে গিয়েও আমার ভিডিওগুলো দেখতে পারবেন।